এরপর আমরা আমাদের ডাটা যে আছে সেটা অনুযায়ী আমরা কি ধরনের ডিজাইন করতে চাই সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমি চিন্তা করেছি আমি একটা শেপ নিব, তারপরে তার পিকচার নিব এবং নাম, অ্যাড্রেস, ঠিকানা সব কিছু লেখার পর তারপর রাইট সাইডে আমি তার এক্সপিরিয়েন্স অ্যাড করব। এর জন্য আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে একটি শেপ নিব। এখান থেকে শেপে গিয়ে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল শেপ দেখতে পাচ্ছেন চার নম্বরে আছে। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এখানে আমরা ড্র করব যতটুকু অংশ আমরা নিতে চাই। টার্গেট অনুযায়ী আমাদের শেপটা নেওয়া হলো। ওকে, এবার শেপ আউটলাইন, এটাতে গিয়ে আমরা নো আউটলাইন করে দেব এবং আমরা এই শেপের কালারটা কী নিতে চাচ্ছি সেটা আমরা এই শেপ ফিল থেকে কালারটা চয়েস করতে পারি। শেপ ফিলে গেলাম এবং এখানে মোর কালার ফিল কালারস আছে। এখানে আমি গিয়ে স্ট্যান্ডার্ড কালার থেকে যে কোনো একটা কালার আমরা চয়েস করতে পারি, কিন্তু আমি চাচ্ছি ব্ল্যাকের মধ্যে নিতে, তাই আমি নিচের থেকে একটি কালার পিক করলাম। ওকে, সবসময় ডিজাইন অবশ্যই কাছে থেকে করতে হবে। নেক্সট কাজ, আমরা ছবিটা এখানে এন্টার করব। ছবিটা আনার জন্য আমি প্রথমে আবার আরেকটি শেপ নিতে চাচ্ছি। আবার আমি ইনসার্ট মেনুতে যাব এবং শেপে গিয়ে ওভাল শেপ নেব। ওভাল শেপটা যদি নেই, এরপর শিফট বাটন প্রেস করে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করব যতটুকু অংশ আমরা পিকচারটা নিতে চাচ্ছি। এই পর্যন্ত ঠিকঠাক। ওকে, শেপটাকে আমরা মিডিল বরাবর এনে রাখলাম এবং শেপ ফিলে গিয়ে আমরা এবার কার ছবিটাকে এন্টার করব। পিকচারে যাব। পিকচারে গিয়ে আমরা আমাদের ছবিটি এখানে সিলেক্ট করব। ডেস্কটপে আছে আমার ফাইলটি এবং এই ছবিটা আমি এখানে ইনসার্ট করলাম। ডান। এবার ছবিটার চারপাশে যে ব্লু কালার দেখা যাচ্ছে সেটাকে আমরা হোয়াইট করে দেব। কিভাবে হোয়াইট করব? আমরা শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে গিয়ে এটাকে হোয়াইট কালার করে দেব এবং আমি চাচ্ছি এটা আর একটু ওয়েটটা বাড়ুক। আউটলাইনে যাব। আউটলাইনে গিয়ে এখানে দেখব ওয়েট, এটাকে বাড়িয়ে দিলাম। ডান। এবার কি দরকার? নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু, সেটার জন্য আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স কোথায় পাবো? যদিও আমার কুইক অ্যাক্সেস টুলবারে আছে, কিন্তু তারপর আমি দেখানোর জন্য ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আমরা ডান পাশে দেখব টেক্সট বক্স লেখা আছে। টেক্সট বক্সে ক্লিক করে নিচে ড্র টেক্সট বক্স, এটাতে আমরা ক্লিক করে এখানে গিয়ে আমরা যতটুকু অংশ নাম লিখতে চাই সেটা সিলেক্ট করব। এবার আমরা কি করব, আমাদের যে ডকুমেন্ট ফাইলটা আছে সেখান থেকে নামটা কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট। ওকে, এবার এই শেপের ফিলটা আমি নো ফিল করে দেব এবং শেপ আউটলাইন নো আউটলাইন। এবার হোমে চলে গেলাম, ফন্টের কালার হোয়াইট করে দিই এবং বোল্ড সাইজ বাড়িয়ে দিচ্ছি। আমাদের যেমন দরকার, আমরা যেমন করতে চাই সাইজটা, ঠিক তেমন পরিমাণ নিয়ে মিডিল বরাবর রাখলাম। এবার নেক্সট কাজ কি, আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন নিচে লিখতে হবে।